রান্না পুজো আসলেই মামার বাড়ির সব থেকে প্রিয় মানুষটার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায়। ওই প্রিয় মানুষটা হলো আমার দিদা, যে নাতি নাতনি ছেলে বউ মেয়ে জামাই সবাইকে নিয়ে অকেশনগুলো কাটানোর চেষ্টা করত। গুড ইভিনিং, আর 16ই সেপ্টেম্বর বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রতিদিন বিকেলের মতো না আজকের বিকেলবেলাও টুইঙ্কেলের খেলার সাথে আমাদের বাড়িতে হাজির। ওটা খেতে নেই, ওটা ভালো না, তুমি একটা বিস্কুট খাবে? এই যো চলো চলো চলো। টুইঙ্কেল যেই মাঠটাতে প্রতিদিন খেলতে যায় সেখানেই গণেশ পুজো হয়েছে। ওই যে সামনে ভ্যানে একটা ছোট্ট গণেশ দেখতে পাওয়া যাচ্ছে, আজ তারই বিসর্জন। একটু গান শুনলেই হয়, আর ওর নাচ দেখতে গিয়ে আমার আজকে সন্ধ্যে দেওয়া দেরি হয়ে গেল। দিদিকে দেবে না তুই, চা বেশি রান্নাঘরে আজ একা হাতেই রান্না করবো, তার মধ্যে টুইঙ্কেলকেও সামলাতে হবে কারণ টোটন বসবে মিটিং এ। আর মিষ্টির আবার একটা প্রজেক্ট আছে, সেটা আজকের অবশ্যই ওকে করে দিতে হবে, মিটিং থেকে উঠে ওটা নিয়ে ব্যস্ত থাকবে। জোগাড় তো করে নিয়েছি, এখানে আমি আলু ভাজায় আলু কেটেছি, একটা বড় একটা ছোট। আমি সবজি ঠিকঠাক একদম কাটতে পারি না, সবজি কাটার ওপরেই কিন্তু তরকারির টেস্টে নির্ভর করে। যাক, আমি এবারে রান্নাবান্নাটা বসিয়ে দিই। এখানে আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মেশাচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলে শুনেছি রান্নাটা কালকে তো যেহেতু সারাটা দিন থাকতে হবে তো নষ্ট হয় না। ডাল তো আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাজাভুজিটাও শুরু করে দেবো। খুব অল্প করে রান্নাবান্না করে নিজেদের নিয়ম যেটা আছে সেটাই মানার চেষ্টা করছি। যেখানেই থাকি না কেন, নিজেদের কালচার নিজেদের নিয়ম এগুলোকে মানলে হয়তো মনের একটা শান্তি পাওয়া যায়। রান্না পুজো নিয়ে আমাদের অনেক স্মৃতি মনে রয়েছে। আজকের দিনে কত রকমের রান্না হতো, কত রকমের পিঠে, আজও হয় যদিও, আজকের আমি দূরে আছি তাই থাকলে হয়তো আমিও গিয়ে পৌঁছাতাম। তো সেইগুলো দিদার হাত ধরেই সব শুরু হওয়া, তো আজ সেই দিনগুলো খুব মনে পড়ে যায়। ভাদ্র মাস পড়লেই দিদার মাথায় চিন্তা থাকতো কাঠগুলোকে গুছিয়ে রাখতে হবে, নাহলে এগুলো সব ভিজে যাবে। ঘরে যত কাঁথা চাদর যা আছে সব মাসিদেরকে দিয়ে কাচানো, ঘর ঝাড়ানো। আর রান্নার দিন তো সেই সকাল থেকে তার তোড়জোড় চলতে থাকে, সবজি কাটা, কেউ সবজি কাটছে, কেউ ইলিশ মাছ, কেউ চিংড়ি, এই নিয়ে ব্যস্ত। আর সন্ধেবেলা পিঠে মোড়া। এই রান্না পুজোর দিন আমার বেশ ভালো লাগতো, বসে বসে মাছ কাটা দেখা, কারোর সবজি কাটা দেখা, সন্ধ্যেবেলা পিঠে মোড়া দেখা, এইগুলোর নেশা। কিন্তু ঘুম আসলেও ঘুমাতাম না। আর সন্ধ্যেবেলা সব রান্না হয়ে যাওয়ার পর দিদা যখন কলা পাতায় করে সব গরম গরম খাবারগুলো নিয়ে আসতো, সেটা কিন্তু একটা আলাদা স্বাদ। আর পরের দিনের পান্তার তো ওর কোনো জবাবই নেই, সেদিন যেন মনে হতো আমরা অমৃত খাই। রান্না পুজো হয়ে গেলে ইলিশ মাছ ভেজে রাখা যে তেলটা হরলিক্সের বয়ামে করে গুছিয়ে রাখতে হবে, মেয়েরা যখন যাবে তাদের ব্যাগে তো দিয়ে দিতে হবে নাকি। এইগুলো ছিল আমার দিদার কর্তব্য। খুব মনে পড়ে যায় ওই মানুষটাকে, আজ যদি আমাদের মাঝখানে থাকতো কতই না ভালো হতো। আমাদের ছোটবেলায় আমার দিদা আমার মাসিরাই আমাদেরকে আঁকড়ে রেখেছিল, আজ বড় হয়ে তাদেরকে ভুলে যাবো কোনো দিনই নয়। রান্না পুজো মামার বাড়িতেই কলার বড়াটাও হয়, এটা কিন্তু আমি আমার সেজো মাসির থেকে শিখেছি। রান্না তো হয়ে গেছে, দুটো চচ্চড়ি বাকি ছিল। টোটনকে বললাম তুই ডাল চচ্চড়ি কর, আমি কুমড়োটা করে নিই। যা, আর একজন তার বাবার গালে খাবারটা রেখেছিল আর বাবা ভুল করে সেটা খেয়ে নিয়েছে। রান্না পুজোয় ডাল চচ্চড়ি, পুঁইশাক চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, আর তার সাথে যেই ভাপা পিঠেটা হয়, এই কটা জিনিস আমার খুব পছন্দের, কিন্তু সেইগুলো এখানে কিছুই সম্ভব না, শুধু একমাত্র ডাল চচ্চড়ি ছাড়া। না আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও তুমি খাও। আর একজন বাবার কাঁধে বসে আলু ভাজা খাচ্ছে আর রান্না দেখছে, তারা ওকে একটু নাচ করিয়ে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মেয়ের নাচ দেখতে একটা আমাদের রান্নাও হয়ে গেছে, ডাল চচ্চড়ি তো রেডি, আর গন্ধটা বেশ ভালো লাগছে। ডাল চচ্চড়িটা শর্টসে শেয়ার করবো খুব তাড়াতাড়ি।
রান্না পুজো উপলক্ষে এখানে বানিয়েছি ডাল চচ্চড়ি, কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি, তার সাথে তো ভাত আছেই, আর এখানে করেছি ভাজা, আলু ভাজা আর মাছ আর চিংড়ি ভাজা। আর ওখানে যেটা দেখতে হালকা হালকা ওটা টুইঙ্কেলের জন্য, ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া নেই, মাছ আর আলু টুইঙ্কেলের জন্য আলাদা করে ভেজে নিয়েছি, আর কলার বড়া, ব্যাস এইটুকু। রান্না পুজো আমার আরেকটা খুব ভালো লাগার জিনিস ছিল এই উনান পুজো। রান্না শেষ হয়ে যাওয়ার পর উনানের গায়ে স্বস্তি কেকে মনসার ডাল শাপলা কাশফুল দিয়ে যে পুজোটা হতো এটা আমার খুব ভালো লাগে। আজকের মতন আমার কাজ শেষ, গুড নাইট। গুড মর্নিং, আজ 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো, তার সাথে রান্না পুজোর পান্তা খাওয়ার দিন, আর আমার বাবার জন্মদিন। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে আমি পুজো দিয়ে নিয়েছি। আমাদের মহারানী আজ ঘুম দিচ্ছিল বলে তাড়াতাড়ি সব কাজ সেরে তো পুজো দিতে পেরেছি। এবারে উনি উপরে হাজির হয়েছেন, ওনার ধূপ চাই। কাল অনেকটা রাত করে শোয়া হয়েছে বলে ও আজকে দেরি করেই উঠেছে। ঘরের সব কাজ হয়ে গেলে কী হবে, এখনও ওনার কোনো কাজই হয়নি। এবারে ওকে নিচে নিয়ে যাবো, টোটন যেহেতু গাড়ি ধুচ্ছে ওকে ওপরে দিয়ে চলে গেছে, ওকে নিচে নিয়ে গিয়ে পরিষ্কার করেই নেবো। আজ বাবা বিশ্বকর্মারও পুজো, সারাটা বছর যাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আজকে তো তাকে একটুকুনি পুজো দিতেই হবে। তবে হ্যাঁ, আজ মন্দিরে আর যাবো না, ও গাড়ি ধুয়ে নিলে আমি পুজো দিয়ে দেবো। ছোটোবেলায় টুইঙ্কেল শুধু ঘুম থেকে উঠতো, খেতো, আবার ঘুমিয়ে পড়তো, কোনো জ্বালাতো না। আর তাই দেখে আমার দিদি আর বাবু বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যা, হয়তো কোনো প্রবলেম থাকতেই পারে। আজ মনে হচ্ছে ওদের দুজনকে আমি পাগলা ঘরেতে ভর্তি করে দিই, আমি আর এই মেয়েকে নিয়ে পারছি না। টুইঙ্কেল, গ্যাসটা সকালে যা যা করণীয় কাজ সব সেরে ওকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি গ্যাস স্টপে। সকালে সব কাজ সেরে পুজোটা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এবার ভাতে জল দিয়ে দেবো। তার মাঝখানে তো মহারানী উঠে গিয়ে সব গণ্ডগোল করলো, আর টোটনের গাড়ি পুজো দিতে গিয়ে আরও দেরি হয়ে গেলো। এখন প্রায় 9:30 বাজে, আমি ভাবছি ভাতে জল না দিলে কি সারাদিন কি ভাতটা থাকবে, এটাই বড় কথা। সবে ওকে রেডি করিয়ে পিছন পিছন ঘুরছি বলে গ্যাস স্টপে বসিয়েছি, কারণ ভাতে তো জল দিতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। ব্যাস মেয়ের কাজ শুরু, আর কিছু বললেই দেখো। মেয়ে জেগে থাকলেও কাজ করতে পারছি না, ঘুমালেও করতে পারছি না, কখন করব ভগবান জানে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের সামনে। আজ তবে আসি, টাটা।